নমস্কার বন্ধুরা, স্পোর্টস আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো গাইস, আজ আমরা কথা বলবো মোহনবাগানের কিছু নিউজ নিয়ে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এই মোহনবাগানকেই এতদিন দেখতে চেয়েছিলেন সমর্থকেরা। মাঠ জুড়ে যেন ফুল ফুটল, খালি পাশের বন্যা, বর্ষার কাদা মাঠেও মাটিতে বল রেখে খেলা, একের পর এক দুরন্ত মুখ তৈরি হলো, চোখ ধাঁধানো গোল এলো। ঘরের মাঠে জস টেলিগ্রাফকে দুরমুষ করে লীগ তালিকায় এক নম্বরে উঠে এলো সবুজ মেরুন ব্রিগেড। ঘরোয়া লীগের প্রথম তিন ম্যাচে এক হার ও দুই ড্রয়ের পরে আগের ম্যাচে কল্যাণীতে শঙ্করলাল চক্রবর্তীর ভবানীপুরের বিরুদ্ধে জয়ের পথে ফিরেছিল মোহনবাগান। কোচ কিবু ভিকুনা বলেছিলেন এই জয়ের ধারা বজায় রাখতে চান তিনি। অন্যদিকে জস টেলিগ্রাফের কোচ রঞ্জন চক্রবর্তী ইস্টবেঙ্গলকে হারানোর পরে হুঁশিয়ারি দিয়েছিলেন বাগানের ডিফেন্সে দুর্বলতাকে কাজে লাগাবেন তিনি। আদতে পরিকল্পনায় রঞ্জনকে 10 গোল দিলেন ভিকুনা। খেলা শুরুর প্রথম কয়েক সেকেন্ডেই একটা আক্রমণ তুলেছিল জস টেলিগ্রাফ, সেই ধাক্কা সামলে তারপর খেলায় ফিরল মোহনবাগান। মাঝমাঠে খেলা তৈরি করতে শুরু করলেন বেইতিয়া, দুই প্রান্ত ধরে উঠতে থাকলেন চুলোবা ও গুরজিন্দার, মাঝে মধ্যে থ্রু বলেও সুযোগ তৈরি করতে থাকলো মোহনবাগান। 15 মিনিটের মাঠায় ডান প্রান্ত ধরে চুলোবার ক্রসে হেডে গোল করে গোলের মুখ খুলে দিলেন ভিভি সুয়ের। 2 মিনিটের পরেই সহজ সুযোগ নষ্ট করলেন নংদম্বা নাওরে। মাঝে মধ্যে প্রতি আক্রমণ করলেও সেরকম সুযোগ তৈরি করতে পারেননি জোয়েল সান্ডে জাস্টিন মর্গানরা। 34 মিনিটের মাথায় বাম প্রান্ত ধরে গুরজিন্দারের মাইনাস দারুণভাবে লাফিয়ে উঠে নিখুঁত হেডে বল জালে জড়িয়ে দিয়ে ব্যবধান বাড়ান সালভা চামড়ো। দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক খেলা শুরু করে জস টেলিগ্রাফ, কিন্তু গোলের মুখ খোলেনি। যত খেলা করাচ্ছিল মাঠ হচ্ছিল তত ভারী, ফলে পাসিং ফুটবলের থেকে লং বলে খেলা হচ্ছিল বেশি। 61 মিনিটের মাথায় তন্ময়ের বাঁ পায়ের শট ভালো বাঁচান দেবজিৎ মজুমদার। তারপরেই ডিফেন্সকে আরও জমাট করতে সালভা চামড়োকে তুলে নিয়ে রক্ষণে মোরান থেকে নামান কোচ ভিকুনা। তারপরেই খেলার ছবি বদলায়, বাকি সময়টা খালি একের পর এক আক্রমণ করল সবুজ মেরুন ব্রিগেড। নিজেদের দখলে বল নিয়ে খেলতে থাকেন মোহনবাগান। 70 মিনিটের মাথায় ডান প্রান্তে চুলোবার উদ্দেশ্যে বল বাড়ান বেইতিয়া, তারপর চুলোবা বক্সের মধ্যে ঢুকে মাইনাস রাখেন। বক্সের মধ্যে থেকে ডান পায়ে টোকাই লাগিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান নংদম্বা নাওর। 84 মিনিটের মাথায় নংদম্বা নাওরেমের ক্রসে মাথা ছুঁয়ে দলের 4 নম্বর গোল করে যান ফ্রান গঞ্জালে। 2 মিনিট পরেই শুভ ঘোষ গোল করলেও তা অফসাইডের জন্য বাতিল হয়। শেষ পর্যন্ত 4-0 গোলেই জর্জকে হারায় মোহনবাগান। এই জয়ের ফলে 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে লীগ তালিকায় 1 নম্বরে উঠে এলো মোহনবাগান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, স্পোর্টস সংক্রান্ত সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।